one for all, and all for one. Asatoma satkamaya tamaso ma jyotirgamaya mrityo শিক্ষক যেমন সমাজ গঠনের কারিগর, শিক্ষা প্রতিষ্ঠান তেমনি হলো সমাজ গঠনের কারখানা। আর আমাদের এই রামগোপালপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘ 118 বছর যাবৎ সেই সমাজ গঠনের কাজ সদায়িত্বে এবং কর্তব্য সহকারে করে আসছে। কিন্তু 1906 সালে কিছু দূরদর্শী এবং স্বাধীনচেতা মানুষের কর্ম প্রচেষ্টায় কিভাবে তৈরি হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান, তার পরবর্তী পথ চলাটাই বা কেমন ছিল, কেমন ছিল তার স্বর্ণযুগের ইতিহাস, বর্তমানে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, অথবা আমাদের ভবিষ্যতের রূপরেখাটাই বা কি, আজ এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদনের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এ তো আর খুব একটা সহজ কাজ নয়। 118 বছরের পথ চলা, এর মাঝে কত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক, পরিচালন মণ্ডলী এবং কত কৃতি ছাত্রছাত্রীর তারা ভবিষ্যৎ গড়েছে এই স্কুল থেকে। আমাদের এলাকায় একটা মহিরুহ হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে চলুন সেই 1906 সালে গিয়ে আমরা আমাদের এই বিদ্যালয়ের পথ চলার ইতিহাসটা শুরু করি। সালটা 1906। পরাধীন ভারতে চলছে ঘোর সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জনের আমল। অবিভক্ত বাংলাদেশে তখন চলছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ঠিক এরকম এক অশান্ত অবস্থায় এই গণ্ড গ্রামাঞ্চলে এক শিক্ষানুরাগী এবং দূরদর্শী মানুষের অক্লান্ত কর্মপ্রচেষ্টায় শিক্ষার আলো ফুটে উঠেছে। এমন একটা সময় যখন শিক্ষা নামক পদটা সম্বন্ধে মানুষের কোনো সম্যক ধারণাই ছিল না। এরকম এক সামাজিক পরিস্থিতির মধ্যে রামকুমার দত্ত মহাশয় এবং এলাকার আরও বিশিষ্ট কিছু শিক্ষানুরাগী মানুষদের সাহায্যে এই শতবর্ষ মণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। নবখণ্ড গ্রাম নিবাসী অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় এই বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষভাবে প্রেরণা জুগিয়েছিলেন। তৎকালীন সময়ে চারপাশে একমাত্র মানকর বিদ্যালয় ছাড়া আর কোনো বিদ্যালয় ছিল না। সেই সময় গ্রাম্য দেবতা গোপালেশ্বরের নাম অনুসারে গ্রামের নাম ছিল গোপালপুর। পরবর্তীকালে এলাকার ডেভিড হেয়ার হিসাবে পরিচিত রামকুমার দত্তের এই মহৎ অবদানের কথা স্মরণীয় করে রাখতে রাম পদটি গ্রামের নামের সাথে যুক্ত হয়ে গ্রামের নাম হয় রামগোপালপুর। বিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষক রূপে একই পরিবারের তিন মহারথীর অবদান বিশেষভাবে স্মরণীয়। ব্যানার্জি পরিবারের তিনজন, বিদ্যাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, আত্মাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় এবং অন্নদাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, যারা আদর্শ শিক্ষক রূপে বিদ্যালয়কে সঠিক দিশা দেখান এবং সেই সময় বিদ্যালয়কে বিশেষভাবে আর্থিক সাহায্য করতেন শ্রী প্রসন্ন কুমার দত্ত মহাশয়। তার পিসি দত্ত অ্যান্ড কোম্পানির তখন গোটা ভারতবর্ষ জুড়ে তামাকজাত দ্রব্যের ব্যবসা ছিল। তাঁর আমল থেকেই রামগোপালপুরের মাটিতে দত্তদের জমিদারির প্রতিষ্ঠা। বিদ্যালয় সংলগ্ন সামনের জায়গাটি দান করেন রামকুমার দত্ত মহাশয় এবং
পরবর্তী সময়ে হোস্টেল এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরও জায়গার প্রয়োজন হলে হিন্দু হোস্টেল সমেত স্কুল ক্যাম্পাসের মোট 2 একর জায়গা দান করেন ননীগোপাল দত্ত এবং কৃষ্ণগোপাল দত্ত মহাশয়। মুসলিম হোস্টেলের জমি দান করেন হৃদয়নাথ পাল মহাশয়। বিদ্যালয়ের বাইরের বড় খেলার মাঠ দান করেন রায়পুর নিবাসী মরহুম খালিলুর রহমান মল্লিক মহাশয়। এবং বিদ্যালয়ের চাষের জন্য 11 বিঘা জমি দান করেছিলেন শ্রীমতী সত্যবালা দত্ত মহাশয়া। বিদ্যালয়ের অফিস গৃহ নির্মাণে সহায়তা করেছিলেন দেরিয়াপুর গ্রাম নিবাসী শশধর চট্টোপাধ্যায় মহাশয় এবং অফিস গৃহের দ্বিতল নির্মাণে আর্থিক সহায়তা করেন মল্লসারুল নিবাসিনী শ্রীমতী শিবানী রায় মহাশয়া। এছাড়াও শৈলজা পুরস্কারের জমিদান করেন নবখণ্ডের চ্যাটার্জি পরিবার। রামকুমার দত্তের পরবর্তী সময়ে পতিলাল আঢ্য, হরিদাস আঢ্য, আনন্দময় দত্ত এবং দুর্গাদাস ভট্টাচার্য মহাশয়ের নাম বিশেষভাবে স্মরণীয়, যারা দুঃসময়ে এগিয়ে এসে বিদ্যালয়কে সঠিক পথে এগিয়ে নিয়ে গেছে। ঠিক এইভাবে শুরু হয়েছিল এই শতাব্দ প্রাচীন বিদ্যা প্রতিষ্ঠানের পথ চলাকা। দেশ কিন্তু তখন পরাধীন, দেশের আকাশে উঠছে তখন ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা। চারিদিক থেকে একটা আন্দোলনের জোয়ার আসে, তার মধ্যে অন্যতম ছিল ছাত্র আন্দোলন। আমাদের এই বিদ্যালয়ও তার ব্যতিক্রম ছিল না। তাহলে চলুন জেনে নিই ব্রিটিশ সাম্রাজ্যের পতাকাকে সরিয়ে ভারতীয় সাম্রাজ্যের পতাকা প্রতিষ্ঠা করতে কোন ভূমিকা নিয়েছিল আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, কিংবা 1947-এর সে ঐতিহাসিক 14 আগস্টের রাত্রি, কিংবা তার পরের দিনের 15 আগস্টের সকালটাই বা কেমন ছিল আমাদের এলাকার। তাহলে চলুন জেনে নিই আমাদের প্রতিবেদনের পরবর্তী অংশে। গোটা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতোই রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও স্বাধীনতার আন্দোলনে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম প্রয়াত শ্রদ্ধেয় ফকিরচন্দ্র রায় মহাশয়। তিনি পরবর্তীকালে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং সর্বমোট 10 দফায় 10-12 বছর তিনি কারাগারে বন্দী থাকেন। বর্ধমানের তৎকালীন শ্রদ্ধেয় জননেতা প্রয়াত দাশরথী তা মহাশয়ের 2 ভাই শিবেস্তা এবং রাজবল্লভ তা এই বিদ্যালয়েই অধ্যয়ন করতেন। বিদ্রোহী নেতা প্রয়াত দাশরথী তা মহাশয় 2 একবার ছদ্মবেশে রামগোপালপুর এসেও ছিলেন। তিনি তখন ফেরার আসামি। তার মাথার দাম ঘোষিত হয়েছিল 50,000 টাকা। অসহযোগ আন্দোলনের বিভিন্ন রকমভাবে অংশ নিয়েছিল আমাদের এই বিদ্যালয়। তখন এলাকায় একমাত্র সরকারি অফিস ছিল পোস্ট অফিস। ফকির রায়ের নেতৃত্বে তা পোড়ানো হয়েছিল। পরবর্তী সময়ে আজাদহীন ফৌজের বীর সেনাপতিদের মুক্তির দাবিতে গোটা দেশে যখন ছাত্র আন্দোলন চলছে, তখন আমাদের বিদ্যালয়েও এর ব্যতিক্রম ছিল না। 15 আগস্ট এই বিদ্যালয় চত্বরে এলাকার মধ্যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফকিরচন্দ্র রায় মহাশয়ের পতাকা উত্তোলনের কথা ছিল, কিন্তু তিনি আসতে না পারায় বর্ধমান থেকে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রয়াত প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাত ধরেই প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়। তৎকালীন প্রধান শিক্ষক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আবেগপূর্ণ বক্তৃতায় সমস্ত মানুষ মোহিত হয়। সমবেত ছাত্র এবং জনসাধারণ নতুন আশায় নবলব্ধ স্বাধীনতাকে বরণ করে নেয়। শুরু হয় এক নতুন ভারত, স্বাধীন ভারতের পথ চলা। Thank you.
কথায় আছে, ভোরের নির্মল আলো ফুটে ওঠার আগে অন্ধকার হয় সবচাইতে কারো। ঠিক তেমনই 1960 নাগাদ রামগোপালপুর উচ্চ বিদ্যালয় তার সবচাইতে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত ছিল। কিন্তু ঠিক তার পর মুহূর্তে অর্থাৎ 1962 সালে বিদ্যালয়ের ইতিহাসে এমন এক নবজোয়ার আসে যে জোয়ারে ভাসতে ভাসতে রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছে গেছিল তার স্বর্ণ যুগে। সালটা 1961-62। একদিকে জমিদারি প্রথার অবসান হয়েছে, অন্যদিকে দুঃসময়ে সব থেকে বেশি পরিমাণে আর্থিক সাহায্য করা পিসি দত্ত অ্যান্ড কোম্পানি তখন লাটে উঠেছে। তার উপর তৎকালীন সম্পাদক ডক্টর অবনীদেব মুখোপাধ্যায় মহাশয়ও মারা গেলেন। বিদ্যালয়ের অবস্থা তখন শোচনীয়। বিদ্যালয়ের ছাত্র সংখ্যাও নগণ্য, শিক্ষক সংখ্যাও সীমিত। বিদ্যালয়ের গৃহ, ছাত্রাবাস, আসবাবপত্র সবই জরাজীর্ণ। আর্থিক অবস্থা একেবারে অচল। এমনকি দত্ত পরিবারের দান করা 11 বিঘা কৃষিজমিওটুকুও তখন বিক্রি হয়ে গেছে। ঠিক সেই সময় বিদ্যালয়ের 3টি বড় পরিবর্তন বিদ্যালয়কে তার কৈশোর অবস্থা থেকে যৌবনে উত্তীর্ণ করেছিল। বিদ্যালয়ের সভাপতি হন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী শ্রীযুক্ত ফকিরচন্দ্র রায়। সম্পাদক হন দত্ত পরিবারের ছেলে শ্রীযুক্ত কৃষ্ণগোপাল দত্ত এবং প্রধান শিক্ষক রূপে যোগদান করেন বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ গৌরকান্তি জ্ঞান তাপস শ্রী সুকুমার চট্টোপাধ্যায় মহাশয়। এবং সঙ্গে আরও একটি নাম, ডক্টর আব্দুস সালাম মহাশয়, যিনি পরবর্তীকালে বিদ্যালয়ের সভাপতিও হয়েছিলেন। এতদিন থমকে চাওয়া উন্নয়নে যেন একটা জোয়ার আসে, বিদ্যালয়ের খুন ধরা হাড়গুলিতে যেন নতুন রক্ত মাংসের সঞ্চার হয়। পুরাতন হিন্দু আবাসগুলি ভেঙে সেই জায়গায় নূতন দ্বিতল পাকা বাড়ি নির্মাণ করা হয়, পুরাতন বাড়িগুলির সংস্কার এবং রং করানো হয়, ছাত্রাবাসগুলি বৃদ্ধি ও সংস্কার করানো হয়, ছাত্রছাত্রীদের জন্য বাথরুম নির্মাণ করা হয়, বহু টাকার আসবাবপত্র, বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি কেনা হয়, নতুনভাবে গ্রন্থাগার তৈরি করা হয় এবং প্রচুর পরিমাণে উপযুক্ত বই দ্বারা তা পূর্ণ করা হয়। বিদ্যালয়কে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ দিয়ে উপযুক্তভাবে সাজানো হয়। একই সাথে কিছু বছরের মধ্যেই বিভিন্ন জায়গা থেকে উপযুক্ত শিক্ষক এনে বিদ্যালয়ের শিক্ষক তালিকাকে 3 গুণ বৃদ্ধি করা হয়। প্রশিক্ষিত শিক্ষক দ্বারা খেলাধুলা এবং জিমনাসিয়ামের ব্যবস্থা, খেলার মাঠের উন্নয়ন বিধান, NCC, NSS প্রভৃতি চালুর মাধ্যমে বিদ্যালয়কে কয়েক বছরের মধ্যেই এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানরূপে গড়ে তোলা হয়। তার সাথে সাথে বাঁকুড়া বর্ধমান তো বটেই, বিহারার্থী ছেলেরা এসে হোস্টেল নিয়ে এই বিদ্যালয়ে তখন পড়াশোনা করার জন্য আসতে থাকে। বিদ্যালয়ে কলেজের মতো পরিবেশ তৈরি হয়। অনেক আর্থিক অনটন সত্ত্বেও প্রতি বছর নিয়মিত প্রকাশ পেতে থাকে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা উন্মেষ এবং দেওয়াল পত্রিকা বর্ণালী। শ্রী কুমুদরঞ্জন মণ্ডল মহাশয় দীর্ঘদিন এ পত্রিকার সম্পাদক ছিলেন। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রামকুমার দত্তকে যদি ডেভিড হেয়ার বলা হয়, তবে কেষ্টবাবু ছিলেন এলাকার বিদ্যাসাগর। কারণ 1965 অবধি বিদ্যালয়ে মহিলাদের পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। উনিই প্রথম পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষিত করার প্রয়োজন অনুভব করে সহশিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। রামকুমার দত্ত মহাশয় যেমন মাতৃরূপে রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ের জন্ম দিয়েছিলেন, ঠিক তেমনই পরবর্তীকালে তার নাতি কৃষ্ণগোপাল দত্ত পিতার ভূমিকা পালন করে তার দীর্ঘ 16 বছরের অভিভাবকত্বে রামগোপালপুর উচ্চ বিদ্যালয়কে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ করেন। তবে মনে রাখতে হবে, তৎকালীন সময়ে এই সমস্ত উন্নয়নই হয়েছে
এলাকার শিক্ষানুরাগী মানুষদের দান ধ্যানের মাধ্যমে অথবা যাত্রা, চ্যারিটি শো এবং বিদ্যালয় উন্নয়ন খাতের অর্থে সরকারি ক্যাপিটাল গ্রান্ট তখন পাওয়া যেত না। আবার ঠিক একই সময়কালে ঘটেছিল বিদ্যালয়ের ইতিহাসের সব থেকে কলঙ্কতম এবং হিংসাত্মকতম ঘটনা, যার দগ্ধ পরাস্মৃতি পরবর্তী দীর্ঘদিন স্কুলকে বহন করতে হয়েছে। কি এমন ঘটেছিল সেই সময়, চলুন দেখে নিই আমাদের প্রতিবেদনের পরবর্তী অংশে। সালটা 1971, 16 জুলাই, বিদ্যালয়ের ইতিহাসে সব চাইতে কলঙ্কতম দিন। নকশালপন্থী আন্দোলনে গোটা দেশ তখন উত্তাল, যার প্রভাব পড়েছিল রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ে। 1971 সালের 16 জুলাই ভোর রাতে বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বিদ্যালয়ের গ্রন্থাগার, অফিস ঘর, ছাত্রাবাস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানের সামগ্রী, অণুবীক্ষণ যন্ত্র, জীববিজ্ঞানের যন্ত্রপাতি চুরি করা হয় এবং ভেঙে ফেলে নষ্ট করা হয়। অফিসের টাইপ যন্ত্রগুলি এবং ঘড়িগুলি চুরি করা হয়। পুরাতন রেকর্ড, দরকারি কাগজপত্র এবং আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। এবং এটা যে কোনো দুর্ঘটনা নয় বরং উগ্রপন্থীদের কাজ তা নিশ্চিত ছিল। তৎকালীন সময়ে 10,000 টাকারও বেশি ক্ষতি হয়েছিল, যা বিদ্যালয়ের পড়াশোনাতে ভীষণভাবে প্রভাব ফেলে। এই ঘটনা পরবর্তী আরও বেশ কিছু পট পরিবর্তন ঘটতে থাকে বিদ্যালয়ের ইতিহাসে। একদিকে রাজ্যে তখন রাজনৈতিক পালাবদল ঘটেছে। 1977 সালে 30 বছরের কংগ্রেসি শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের মসনদে তখন লেফট ফ্রন্ট। ঠিক একই ধারা বজায় রেখে 1978 সালে বিদ্যালয়ের ইতিহাসেও পালাবদল ঘটল। বিদ্যালয়ের উপকার কৃষ্ণগোপাল দত্ত মহাশয় তখন ক্ষমতাচ্যুত হলেন, আর তার সাথে সাথে প্রকৃত অভিভাবকের অভাবে বিদ্যালয় দীর্ঘ 20 বছর পিছিয়ে পড়ে রইল। এরই মধ্যে 1982 সালে রামগোপালপুর উচ্চ বিদ্যালয় তার গর্বের প্লাটিনাম জুবিলি অর্থাৎ 75 বছর উদযাপন করল। কিন্তু তার পরবর্তী সময়ে যে দুজন ব্যক্তি আজকের এই বিদ্যালয়ের এই যে বিশাল রূপে আপনারা দেখছেন, সেই অবস্থায় নিয়ে যাওয়ার পেছনে যাদের অবদান রয়েছে, চলুন জেনে নিই সেই পর্বের ইতিহাসটা। সময়টা তখন 1988। বিদ্যালয়ের সম্পাদক হলেন অধ্যাপক সাইদুল হক মহাশয় এবং তৎকালীন প্রধান শিক্ষক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়। তাঁদের সুপরিচালনায় বিদ্যালয়ে নানান উন্নতি ঘটে। সাইদুল হক মহাশয় তার প্রশাসনিক শক্তি বলে তৎকালীন অনেক সরকারি সাহায্য আদায় করে এনেছিলেন, যার ফলস্বরূপ আজ বিশালাকার ইমারতগুলি মাথা তুলে দাঁড়িয়ে আছে। কেষ্টবাবুর আমলে নিযুক্ত হওয়া শিক্ষকরা যখন বয়সের কারণে একে একে অবসর গ্রহণ করছেন, তখন সাইদুলবাবু সেই ক্ষতি কোনোভাবে বিদ্যালয়ে পড়তে দেননি। তাৎক্ষণিক সেই পদে নতুন শিক্ষক নিয়োগ করেন, যে কাজ তৎকালীন সময়ে খুব একটা সহজ ছিল না। তাদের সব থেকে বড় কৃতিত্ব 1997 সালে পুনরায় বিদ্যালয়কে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা, যা আজও চালু আছে। বৃহত্তর কর্মের স্বার্থে 2004 সালে তিনি বিদ্যালয়ের সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন বটে, কিন্তু পরবর্তীকালেও বিদ্যালয়ের কাজের ব্যাপারে বিশেষভাবে দরদি ছিলেন। সালটা তখন 2005। রামগোপালপুর উচ্চ বিদ্যালয় তখন ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 1906 সাল থেকে এক পা করে চলতে চলতে তখন সে 100 ছুঁয়েছে। শতবর্ষ উদযাপন পর্ব, যে কোনো বিদ্যালয়ের কাছে তার শতবর্ষ অবশ্যই গর্বের, আর ততটাই গর্বের সেই এলাকার মানুষদের জন্য, যাদের কাছে এই বিদ্যালয় মাতৃসমান।
2005 সালের ডিসেম্বরে বিদ্যালয়ে শতবর্ষে পা রাখে। মহা সমারোহে চার দিন ধরে দিন রাত ভর চলে নানান অনুষ্ঠান, যাত্রাপালা, ফুটবল ম্যাচ, চলে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশিষ্ট অতিথিদের উপস্থিতি প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী, সম্পাদক মণ্ডলী, ছাত্রছাত্রীরা এবং এলাকার সাধারণ মানুষদের নিয়ে পালিত হয় শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। এলাকার মানুষের উৎসাহ এবং আবেগ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তখন লিয়াকত আলী শাহ মহাশয়, সম্পাদক শ্রী তাপস কুমার মুখার্জী মহাশয় এবং শতবর্ষ কমিটির সম্পাদক ছিলেন প্রাণ গোবিন্দ দত্ত মহাশয়। শতবর্ষে বিশেষ পত্রিকা নৈবেদ্য প্রকাশ পায় অরবিন্দ প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায়। শতবর্ষ ভবন নির্মিত হয়। শতবর্ষের উদ্বোধনী সঙ্গীত লিখেছিলেন বর্তমান সহশিক্ষক এবং এলাকার বিশিষ্ট লেখক বিশ্বনাথ পাল মহাশয়। আর সাথে সাথেই 100 বছরে পা রেখে সকলের আশীর্বাদ এবং শুভ কামনা নিয়ে আরও উন্নততর হওয়ার শপথ নিয়ে শুরু হয় আগামীর পথ চলা। শতবর্ষের পটভূমিকায় দুটি বিরাট অবদানের উল্লেখ বিশেষভাবে প্রয়োজন। এলাকার মেলা কমিটি তাদের লভ্যাংশের পুরো অর্থ তুলে দিতেন বিদ্যালয়ের উন্নতির স্বার্থে, যা এক বিরাট অবদান। এবং বিদ্যালয়ের সহশিক্ষক প্রহ্লাদ রতন হালদার মহাশয়ের 75,000 টাকা দান বিদ্যালয়ের তৎকালীন উন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছিল। 2005 সালের পর কেটে গেছে আরও 18 বছর। বিদ্যালয় থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থান করা দামোদর দিয়ে অনেক জল বয়ে গেছে। বিদ্যালয়ের পটভূমিতেও এসেছে অনেক পরিবর্তন। সম্পাদক হয়ে এসেছেন মোহাম্মদ সারাউদ্দিন আলী এবং তাঁর পরবর্তী কাজী শফিকুল ইসলাম। 2010 সালে এলাকার মানুষদের বহুদিনের দাবিতে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে রামকুমার দত্ত মহাশয়ের আবক্ষ মূর্তি। প্রধান শিক্ষক লিয়াকত আলী সাহেবের অবসরের পর বিদ্যালয়ে এক অভিভাবক শূন্যতার সৃষ্টি হয় দীর্ঘদিন। অবশেষে 2015 সালের 17ই জানুয়ারি বর্তমান প্রধান শিক্ষক ভাগবত চৌধুরী মহাশয় এই পদে যোগদান করেন। বিদ্যালয় থেকে অমতি দূরে বালিকাদের জন্য আলাদা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যা এলাকার বালিকাদের জন্য ভীষণভাবে প্রয়োজন ছিল। বিদ্যালয়ের সাম্প্রতিকতম কৃতিত্বের মধ্যে অন্যতম নবকুমার ভট্টাচার্য মহাশয়ের সভাপতিত্বে বিদ্যালয় জেলা স্তরের মধ্যে নির্মল বিদ্যালয় রূপে স্বীকৃতি লাভ করে, যা অবশ্যই গর্বের। সংস্কৃতির এই ধারা আজ বদলে। আমাদের অতীত পর্বের পথ চলাটা আমরা এখানেই শেষ করলাম। স্বল্প পরিসরে আমরা দেখে নিলাম আমাদের এই শতাব্দ প্রাচীন বিদ্যা মন্দিরের পথ চলাটা। অনেক নামেরই হয়তো উল্লেখ হলো না, কিংবা অনেক তথ্যই পরিবেশন করা গেল না এই স্বল্প পরিসরের কারণে। তবু আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব তথ্য সমৃদ্ধ হবে প্রতিবেদনটিকে উপস্থাপন করার, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে তাদের অতীতের পূর্বপুরুষদের কর্মকৃতিত্ব। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হলো, কিন্তু পরে রইল আরও একটা পর্ব, যেখানে আমরা দেখে নেব আমাদের এই বিদ্যা প্রতিষ্ঠানের বর্তমান এবং ভবিষ্যৎটা, কোন পথে চলবো আমরা। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।